নমস্কার, আমি ডক্টর সৌভিক মল্লিক, ডেন্টাল সার্জন। তো এখনকার এই সিচুয়েশনে, মানে এই COVID-19 বা করোনা ভাইরাস সংক্রমণের সিচুয়েশনে, আমার মনে হয় যে কিছু সচেতনতামূলক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হচ্ছে। তো প্রথমেই যেটা আমার বলার সেটা হচ্ছে যে COVID-19 এরকম নয় যে হঠাৎ করে কেউ সংক্রমিত হয়ে গেলাম বা বাড়ির জানলা খোলা আছে জানলা দিয়ে ঢুকে যাবে, এরকম কোনো ব্যাপারই নয়। তো আমাদের কিছু মিনিমাম প্রোটেকশন বা কিছু কেয়ার নিতে হবে, কিছু নিষেধাজ্ঞা মানতে হবে, তাহলে আমরা এটা থেকে সম্পূর্ণরূপে সুস্থ থাকতে পারবো। মূলত হচ্ছে আমাদের নাক মুখ। সুতরাং আমরা যদি নাক মুখের জায়গাটাকে প্রোটেকশন নিতে পারি, তাহলে আমরা অনেকটাই এই ভাইরাসের থেকে দূরে থাকতে পারবো। COVID-19 বা করোনা ভাইরাস মূলত আমাদের শ্বাসযন্ত্রকে, মানে শ্বাসযন্ত্রে প্রথম আক্রমণ করে। কিছু সাবধানতা মেনটেন করতে হবে আপনাকে, যেমন ধরুন বাইরেকার জিনিস আপনারা যেরকমই আনবেন সে যেখানেই আনুন, বাইরেকার জিনিস আলাদা করে রাখবেন, সেটা সব জায়গাতে আপনারা শুনছেন, খুব কমন ব্যাপার। এবার আমি যেটা মেন মূলত যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে মাস্ক। আমরা এখন সরকার নিয়ম করে দিয়েছে যে মাস্ক ছাড়া বাইরে বেরোনো যাবে না। তো এটা নিয়ে আমি মোটামুটি মানুষকে যতদিন পার্সোনালি দেখেছি, রাস্তাঘাটে দেখছি, তাতে তিন রকমের মানুষ আছে। এক, যারা মাস্ক পরেন না তাদেরকে আমার একটাই অনুরোধ যে আপনারা মাস্ক পরুন, মিনিমাম প্রোটেকশনটা নিন, কারণ আপনি সুস্থ থাকলে আপনার পাশের লোক, আপনার বাড়ির লোক, আপনার পরিবারের লোক, আপনার পাড়ার লোক সুস্থ থাকবে। দু নম্বর হচ্ছে কিছু জনকে আমি দেখি মাস্ক পরে থাকেন, তারা নাকের নিচে বা মুখের নিচে নামিয়ে রাখে। তো এভাবে মাস্ক পরে কোনো উপকারিতা আছে বলে আমার মনে হয় না, কারণ মাস্কে যদি আমার নাক মুখ নাই ঢাকা থাকতো তাহলে মাস্ক পরার কোনো প্রয়োজনীয়তা নেই। মানে আপনার আর যিনি মাস্ক পরছেন না বা পকেটে ঢুকিয়ে রাখছেন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আদতেও এটা কোনো কাজে লাগবে। সারা দুনিয়া এখন অতিমারির আতঙ্কে সন্ত্রস্ত। ভেদাভেদ ভুলে, ধনী দরিদ্র ভুলে, উন্নত ও উন্নয়নশীল ভুলে, করোনার গ্রাস এখন ভাঁজ এনেছে মানব জাতির কপালে। ভাঁজ পড়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল টেড্রোস আদানাম গিব্রিয়েসাসের কপালেও। ভারতবর্ষ দুনিয়ার দ্বিতীয় জনবহুল দেশ, প্রায় 135 কোটি মানুষের বাস এখানে। অতিমারির প্রথম স্তরে ভারত বিশ্ব পরিসংখ্যানের হিসাবে শেষের দিকে থাকলেও গতি বাড়িয়ে এখন তা তৃতীয় স্থানে। আমাদের আগে শুধু ব্রাজিল আর আমেরিকা। ত্রুটি বিচ্যুতি কাটিয়ে সমস্ত রাজ্য তথা গোটা রাষ্ট্র এখন এক সূত্রে বাঁধা, তা হল করোনা থেকে মুক্তির উপায়। থিঙ্ক ট্যাঙ্করা উপায় অনেকবার করেছেন এবং এখনও করছেন, বিভিন্ন কালখণ্ডে তা প্রয়োগ করেও দেখা হয়েছে, কিন্তু ফ্ল্যাট করা যায়নি আক্রান্তের রেখাচিত্রের ঊর্ধ্বগামিতাকে। আজও তা বেড়েই চলেছে, আমরা সবাই হাঁপিয়ে উঠলেও দম নিতে নারাজ করোনা। এক্সপার্টদের পরামর্শে যখন আমরা উপনীত হলাম যে বাঁচার একমাত্র উপায় হলো মাস্ক এবং স্যানিটাইজার, উঠতে থাকলো লকডাউন বিভিন্ন ভার্সনে। রাস্তাঘাটে বেরোলেই দেখা যায় লোকজন এখন বেশ মুখোশধারী হয়েছেন, কিন্তু কে জানতো ভূত লুকিয়ে থাকবে সর্ষের মধ্যেই, অর্থাৎ আত্মঘাতী হচ্ছে মাস্ক নিজেই। না না, ঘাবড়ানোর কিছু নেই, দরকার একটু সচেতনতার। সচেতনতার অভাবে আজ আমরা কমিউনিটি স্প্রেড, অর্থাৎ গোষ্ঠী সংক্রমণের শিকার। যে মাস্কের নাম আমরা শুনে থাকি N95 বা KN95 মাস্ক, তার সম্বন্ধে স্পষ্ট ধারণা না থাকলে বাড়তে পারে বিপদ। N95 মাস্ক US স্ট্যান্ডার্ড আর KN95 মাস্ক চায়না স্ট্যান্ডার্ডে তৈরি। তবে সমস্যা স্ট্যান্ডার্ডে নেই, আছে মাস্কের ভেন্টিলেশন ফিল্টারে, অর্থাৎ মাস্কের ওপরে যে প্লাস্টিকের উইন্ডো লাগানো থাকে তাতেই। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে রীতিমতো নোটিশ পাঠিয়ে সতর্ক করা হয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও যে এই মাস্ক ব্যবহার থেকে যেন সকলে বিরত থাকে। নমস্কার, আমি ডক্টর হোসেন মোহাম্মদ নরোজ, গাইনেকোলজিস্ট। দেখুন, করোনা পরিস্থিতি এখন যথেষ্ট উদ্বেগজনক, আর এই মুহূর্তে আমাদের মনে হয় যে আমাদের সচেতনতার ডিগ্রিটা আর একটু বাড়ানো উচিত। প্রথমে জেনে রাখুন
বাজার চলতি যে N95 মাস্ক আমাজন ফ্লিপকার্টের মতো ই কমার্স ওয়েবসাইটগুলোতে অ্যাভেলেবেল আছে তার বেশিরভাগই ফেক বা নকল। সন্দেহ থাকতে পারে তার লেয়ারে বা তার ভেন্টিলেশন ফিল্টারে বা ব্যবহৃত ফেব্রিকে। প্লাস্টিকের গোল জানালা বসানো মাস্ক ভয়ানক হতে পারে যদি তা ব্যবহার করে কোনো ইনফেক্টেড ব্যক্তি। তার হাঁচি বা কাশির সাথে তীরের বেগে বেরিয়ে আসতে পারে ড্রপলেট তার মধ্যে দিয়েই, অর্থাৎ ওই গোল জানালার মধ্যে দিয়ে যা সংক্রমণ ছড়াতে সক্ষম। আপনি হয়তো ভাবলেন সামনের ব্যক্তি তো মাস্ক পরেই আছেন আর N95 পরে আছেন। হ্যাঁ আছেন, তবে তা আপনার উপকারে লাগলো না। ভেন্টিলেটর ফিল্টার হয়তো নিঃশ্বাস নেওয়ার সময় ওই ব্যক্তিকে ভাইরাস প্রবেশের হাত থেকে আটকে দেবে, কিন্তু বেরোনোর পথে সেরকম কোনো সিকিউরিটি সিস্টেম নেই। তাহলে কি N95 মাস্ক পরবেন না? দেখুন, N95 মাস্ক পরার মধ্যে বিশেষ কোনো বাহাদুরি নেই, যদি না আপনি ডেজিগনেটেড মেডিকেল প্র্যাকটিশনার অর্থাৎ ডক্টর বা ওই জাতীয় সেবায় নিযুক্ত না হন। আপনি যদি চিকিৎসা বাদে অন্য কোনো পেশায় থাকেন বা সাধারণ একজন মানুষ হন, তাহলে একদম চোখে নিচ থেকে গলা পর্যন্ত আর দুই দিকের কান পর্যন্ত বিস্তৃত কাপড়ের ফেস কভার বা মাস্ক ব্যবহার করুন। যদি এমন মাস্ক বাজারে না পান, তাহলে বাড়িতে কিছু জোগাড় লাগিয়ে নিজেই বানিয়ে ফেলতে পারেন। আচ্ছা আচ্ছা, ভাবছেন ভাইরাস আটকাবে কি না? দেখুন, ভাইরাস আটকানো নিয়ে একটা পরিষ্কার ধারণা থাকা উচিত। যেমন ধরুন N95 মাস্ক, N95 মাস্কের যে বিভিন্ন লেয়ার থাকে সেই লেয়ারগুলোর কী কাজ? N95 বা KN95 এই যে দুটো মাস্ক ডিফারেন্ট স্ট্যান্ডার্ডে তৈরি, US স্ট্যান্ডার্ড, চায়না স্ট্যান্ডার্ড, এর যে প্রথম লেয়ারটা থাকে তার কাজ 0.5 মাইক্রন সাইজের কোনো ভাইরাসকে আটকে দেওয়া লেয়ার ওয়ানে। লেয়ার টুতে কার্বন ফিল্টার থাকে, তারপরে লেয়ারগুলোতে 0.3 মাইক্রনের ভাইরাসকে আটকায় এবং তারপরে লেয়ারগুলো ব্রিদিং কমফোর্ট দেওয়ার জন্য রাখা থাকে। এখন প্রশ্ন হলো, 0.5 মাইক্রনের যে ভাইরাসকে প্রথম লেয়ার আটকে দিল, তাহলে আমি যে বাড়িতে মাস্ক বানাবো তা কি পারবে 0.5-এর ভাইরাসকে আটকাতে? দেখুন, করোনা ভাইরাসের সাইজ তো 0.12 মাইক্রন, অর্থাৎ 0.5 মাইক্রনের থেকে অনেক বড় ভাইরাস এই করোনা ভাইরাস। আপনার কাপড়ের মাস্ক বা ফেস কভার খুব ইজিলি তাকে আটকাতে পারবে। অতএব মাস্ক যা বাড়িতে বানানো হবে তা কতটা ভাইরাসকে আটকাতে পারবে সেই নিয়ে সন্দেহ না থাকাই ভালো। তবে যদি মনে হয় আপনার যে আপনি একটু বেশি সতর্ক হবেন, তাহলে দুটো ফোল্ড করে নিন, অর্থাৎ দুটো লেয়ার বানিয়ে নিন আপনার ফেস কভারের, তাহলে আপনি অনেকটাই সাবধানে থাকতে পারবেন। কিন্তু ভুল করেও ভেন্টিলেটর লাগানো মাস্ক পরবেন না এবং চেষ্টা করুন আপনার প্রিয়জন বা আপনার চারপাশের সবাইকে সতর্ক করতে যে এই ধরনের মাস্ক, উইন্ডো লাগানো ভেন্টিলেটর লাগানো মাস্ক যেন ব্যবহার না করেন। তাতে নিজের কিন্তু বিপদটা কমার থেকে বাড়ার সম্ভাবনাই বেশি। সাবধানে থাকবেন। সাইনিং অফ, ডক্টর হোসেন মোহাম্মদ নরোজ। তবে মাস্ক পরে যে দায়িত্বশীলতার কাজ করেছেন তা সম্পূর্ণ করুন ব্যবহৃত মাস্ককে সঠিকভাবে ধুয়ে। মাস্ক পরে একবার দরজার বাইরে গেলেই তা পরিষ্কার করে তারপর পরুন। মনে রাখবেন, ভাইরাস কিন্তু খালি চোখে দেখা যায় না। গরম জলের মধ্যে লবণ দিয়ে ভালোভাবে 5-10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিন যে কোনো ডিটারজেন্ট দিয়ে, অথবা অ্যান্টিসেপটিক লিকুইড দিয়েও ধুয়ে নিতে পারেন আপনার মাস্কটি। ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে তবেই পুনরায় ব্যবহার করুন মাস্ক। আরও এক্সট্রা প্রোটেকশন নিতে চাইলে একটু স্যানিটাইজার স্প্রে করে নিতে পারেন। আর মনে রাখবেন, পরিবারের প্রত্যেকের আলাদা আলাদা মাস্ক থাকা বাধ্যতামূলক। এবং জেনে রাখুন, মাস্কের রং কিন্তু কোনোভাবেই ভাইরাস প্রতিরোধে সহায়ক নয়। ভালোভাবে জেনে নিন, নাক আর মুখ থেকে নামিয়ে গলায় মাস্ক ঝোলানোর কোনো মানে হয় না। অর্থাৎ যেটুকু সময় আপনার মনে হবে একটু হাওয়া খেয়ে নি, ততক্ষণে করোনা আপনার শ্বাসযন্ত্রে বাসা বাঁধতে পারে। আর মনে রাখবেন, 2 বছরের নিচে কোনো শিশুকে মাস্ক আটকে দেবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে।
মাস্ক পরার সাথে সাথে ভেতরটা কেমন যেন অস্থির হয়ে ওঠে, হাঁসফাঁস করতে থাকে। আরে তা করবেই তো, আপনার স্বাস্থ্যতন্ত্র যে এতদিন নিজের খেয়ালেই চলত, এখন সময় এসেছে উপযুক্ত ট্রেনিংয়ের মাধ্যমে তাকেও বশ মানানোর। কোয়ালিটি ব্রেথ অর্থাৎ সঠিক প্রশ্বাস এর অর্থ হল 4 সেকেন্ড ধরে ইনহেল অর্থাৎ শ্বাস ভেতরে নেওয়া, তারপর 6 সেকেন্ড ধরে এক্সেল অর্থাৎ শ্বাস বাইরে বার করা। মাস্ক পরার আগে অন্তত 5 বার কোয়ালিটি ব্রেথ নিন 2 সেকেন্ডের ব্যবধানে, আর মাস্ক পরার পর আবার একইভাবে 5 বার কোয়ালিটি ব্রেথ নিন এবং মাস্ক খোলার ঠিক পরই আবার 5 বার কোয়ালিটি ব্রেথ নিন। সকালে উঠে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 5 মিনিট করে এই ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করুন। দেখবেন মাস্কের সাথে শ্বাসযন্ত্রের বন্ধুত্ব হয়ে গেছে। একদম শেষে এটুকুই বলার, সরকারের এত প্রয়াস, কন্টেনমেন্ট জোন, রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন, বিভিন্ন ধরনের লকডাউন, সবই অর্থহীন যদি না আমরা প্রত্যেকে সচেতনতার সাথে মাস্ক ব্যবহার করি। সরকারের সীমাহীন প্রয়াস সবই ব্যর্থ যখন আর সংক্রমিত ব্যক্তির সংক্রমণের সূত্র খুঁজে পাওয়া যায় না। তাই নিজেকে সুরক্ষিত রাখতে এবং পরিবেশকে সুরক্ষিত করতে ফেস কভার বা মাস্ক ব্যবহার করুন। তবে মনে রাখবেন, গোল প্লাস্টিক বসানো ভেন্টিলেটর মাস্ক একেবারেই নয়। হাতকে জীবাণুমুক্ত রাখতে সাবান দিয়ে ঘন ঘন হাত ধুয়ে নিন বা হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে পারেন। ঘন্টা পর পর আপনাকে ভালো করে হাত সাবান হোক বা হ্যান্ড স্যানিটাইজার হোক বা লিকুইড সোপ যাই হোক আপনাকে ধুতে হবে। এবার ধোয়ার সময় কোনো রকমে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম, সাবানটা লাগলেই আমার হাত করোনা মুক্ত হয়ে গেল, এরকম একদমই নয়। করোনা কেন, যে কোনো রকম ভাইরাস ও ব্যাকটেরিয়া মুক্ত হয়ে গেল এরকম কখনোই নয়। আপনাকে হাত ধোয়ার সময় ভালো করে হাতের এদিকটা সাবান দিয়ে, এই দিক, আঙুলের ফাঁকগুলো, নখের সামনেগুলো, এভাবে ভালো করে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে তারপরে সেটা ফেলে দেবেন। যেতে যেতে আপনাদের জন্য ছেড়ে যাচ্ছি কিছু ভিডিও ক্লিপস যা আমি কালেক্ট করেছিলাম মাস্ক সম্বন্ধে সোশ্যাল কনসাসনেস বা সামাজিক সচেতনতা বোঝানোর জন্য। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সজাগ থাকুন এবং দেখতে থাকুন। ধন্যবাদ। Das, a student of Kendriya Vidyalaya Bharatpur. As we are going through a very much pandemic situation as COVID-19, as the World Health Organization suggests us to wear masks, so let's wear masks and stay home and stay safe. Thank you. দেখো এটা খুব ইম্পর্টেন্ট, যদি তুই করোনাভাইরাসের সাথে বাঁচাও। আর দেখো যদি ছোটো থেকে বড় সবাই মাস্ক পরবে, আর পুলিশ যদি দেখে যদি না মাস্ক পরে আছো তাহলে পুলিশ দেবে। স্টে হেলদি, স্টে ব্লেস, থ্যাংক ইউ। সকলের স্তরে
সকলে আমরা প্রত্যেকে আমরা পরের স্তরে ঢালের মতো মাখছি পারে আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের রক্ষা করতে। তাই করোনাকে হারাতে আমাদের সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে এবং বাড়াতে হবে সচেতনতা, কারণ সচেতনতাই আমাদের সুরক্ষিত করতে পারে। আপনাদের কাছে অনুরোধ রইল যে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরুন, নিজেকে সুরক্ষিত রাখতে ও অন্যকে সুরক্ষিত থাকতে। নমস্কার। বর্তমান মহামারীতে অনেকটা সময় আমরা ঘরবন্দি অবস্থায় কাটিয়েছি, যত দিন যাচ্ছে তত বিপদ নিয়ে আসছে, কারণ মাস্ক আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার। আমি যখনই বাড়ির বাইরে বেরোই তখনই মাস্ক পরেই বেরোই, কারণ আমি জানি আমি সুস্থ থাকলে আমার পরিবারও সুস্থ থাকবে। মাস্ক পরে না বেরোলে আমার যদি কোনো বিপদ হয় তাহলে আমার পরিবারও সেই বিপদের সম্মুখীন হবে। তাই আপনাদের বলছি, আপনারা মাস্ক ব্যবহার করুন, নিজেরা সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। নমস্কার। বদলে গেল দিন, করোনা থেকে পেতে মুক্তি, সরকার দিল লকডাউনের চুক্তি। প্রয়োজনে যদি বাইরে যাও মুখে পরে নিও মাস্ক, সাবান দিয়ে বারবার হাত ধোয়ার করো অভ্যাস, সামাজিক দূরত্ব বজায় রাখো, লকডাউনকে মেনে বাড়িতেই থাকো। দিনে দিনে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, এখন শুধু ভাবনার বিষয় অবশেষে কি হবে এর ফলটা। চারিদিকে শুধু হাহাকার, প্রিয়জনকে হারানোর ভয়। কঠিন এই পরিস্থিতিকে হার মানিয়ে করতে হবে জয়। কেটে যাবে মহামারী, থাকবে না তার রেশ, সেই দিনই হবে করোনা মুক্ত দেশ। সেরে উঠবে শহর করোনাকে দিয়ে ফাঁকি, অনেকে স্বপ্ন পূরণ যে বাকি, এখন শুধু সেই দিনের অপেক্ষা, যেদিন থাকবে না করোনা নামক শব্দটা।